Allah'a barakatuhu.
উপস্থিত। আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামা একরাম, দূর থেকে আসা মুখ্য অতিথি, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এত সুন্দর জলসাতে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম, দিল থেকে মহব্বত করে নবীর প্রতি সবাই মিলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার ভাইরা, আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে দিনের জালসা শোনার জন্য সুন্দর করে বসেছি। অবশ্যই বলেন তো, আমরা যেখানে বসেছি আমাদের লাভ না লোকসান? আমাদের লাভ। কারণ কি? আমরা এখানে দিনের দুটি কথা শুনছি, কারণ এটা আমরা নয়, স্বয়ং আল্লাহ বলেছেন দিনের কথা শুনলে লাভ। বলবেন দলিলটা কোথায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহর নবীকে বললেন, নবী গো বাজাত কি, আপনি নসিহত করুন, আপনি দিনের কথা বলুন, আপনি জাহান্নামের কথা বলুন, আপনি জান্নাতের এগিয়ে যাওয়ার কথা বলুন, আপনি আল্লাহর একত্ববাদের কথা বলুন, কিয়ামতের দিনের কথা বলুন, এগুলির নসিহত আপনি পৃথিবীর জামিনের মধ্যে করুন, যদি আপনি করেন অবশ্যই যারা পৃথিবীর জামিনে মমিন, আপনি যদি এগুলোর নসিহত করেন, মমিন বান্দারা আপনার নসিহত শুনে তারা কামিয়াবি হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, যারা মমিন তারা নসিহত শুনে কামিয়াবি হবে। কারণ হচ্ছে এই, আমরা যেমন আজকের বৈঠকে এসেছি, আমরা একবার সুবহানাল্লাহ করছি, একবার আলহামদুলিল্লাহ করছি, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছি, এই যে কতগুলি করছি, অন্তত কিছু না হলেও এগুলি করছি, এগুলি লাভ আছে। আমি যেমন একটা মিসাল দিচ্ছি আপনাদের কাছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হাদিস সহিহ মুসলিমের ইবারত, আল্লাহর সাল্লাম বললেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, শব্দটা তো বেশি বড় নয়, দুটি শব্দ সুবহানাল্লাহিল আযীমে, দ্বিতীয় শব্দটি হচ্ছে অবহামদিহি। এই দুটি শব্দ মনে রাখবেন, মা বোনদেরকে বলে দেবেন, তসবি অনেকে পড়ে, একশোটা আঙ্গুলের দ্বারা পড়ুক আর এমনি মনে মনে পড়ুক, তসবি পড়া হয়। যদি কোনো কোনো সময় পড়েন সুবহানাল্লাহিল আযীমে অবহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অবহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অবহামদিহি, এমনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অজু আছে, অজু নাই আছে, পড়লেন, আপনি একজন ইমানদার মুসলিম, আপনি বেঈমান নয়, বেহায়ামি করেন না, গান বাদ্য বাজনা শোনেন না, মাগিবাজি করেন না, মানুষের বাড়িতে টুকটুক করেন না, মাদারের মদ ভাঙের কাছে যান না, আপনি মাদক দ্রব্যের কাছে যান না, তাহলে আপনার সুদ ঘুষের মধ্যে নাই, আপনি একটা আল্লাহর বান্দা। তাহলে মুগ্ধ বললেন কি, সুবহানাল্লাহিল আযীম অবহামদিহি। এবার হবেটা কি? সহিহ মুসলিমের আবরণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মা ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে, শব্দটা বড় নয়, শব্দটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এতটুকু শব্দ একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে ওই লোকটার নামে একটা খেজুর গাছ গাড়ার ব্যবস্থা করে দেয়। একবার পড়বেন আপনার নামে একটা খেজুর গাছ হয়ে যাবে, দ্বিতীয়বার পড়বেন আপনার নামে দ্বিতীয় একটা খেজুর গাছ হয়ে যাবে, তৃতীয়বার পড়বেন আপনার নামে একটা তৃতীয়বার খেজুর গাছ হয়ে যাবে, এক লক্ষ বার যদি জীবনে পড়েছেন এক লক্ষ খেজুর গাছ আপনার জান্নাতে আপনার নামে নারায়ে তাকবীর, তাহলে আমাদের লাভ না লোকসান? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, একদম ছোট্ট ছোট্ট কিছু গুলি আমল আমরা হয়তো পৃথিবীতে করি না, যার জন্য আমরা বুঝি না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারী শরীফের বারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে দুটি কালিমা, দুটি কালেমা, মাত্র দুটি কালেমা, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করাটা খুবই সহজ, কিন্তু নবী বললেন
সাকিলাতান ফিল মিদান কঠিন কিয়ামতের দিন যেদিন মিদানের পাল্লায় নেকি বদি যেদিন ওজন করা হবে নেকি বদি ওজন করা হবে যেদিন নেকি একদিক উঠিয়ে দেওয়া হবে গুনাহগুলি যেদিন একদিক উঠিয়ে দেওয়া হবে ভাইগা কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এমন দুটি কালেমা রয়েছে যে কঠিন কিয়ামতের দিন নেকির পাল্লায় কালেমা দুটি সেদিন ভারী হয়ে যাবে নারায় তাকবীর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় কালেমা দুটি খুবই ভারী হয়ে যাবে হাবিবাতানিলুর রহমান আমাদের তিনি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কালেমা দুটি বিরাট মুহাব্বাতের কালেমা খুবই মাহবুব কালেমা খুবই দামি কালেমা প্রশ্ন যদি বলেন এই দুটি কালেমা কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয় নম্বর হচ্ছে সুবহানাল্লাহিল আযীম কত বড় শব্দ লম্বা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুটি কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর কাছে মুহাব্বাতের কালিমা খেয়াল করে নি জমিনের ভিতরে ছোট্ট ছোট্ট কালিমা রয়েছে আজকে আমি একটা না গজল করেছিলাম আমি বোখারি শরীফের হাদিসের তরজমা বলেছিলাম যেমন কালিমার কথা বলছিলাম আল্লাহর মাহবুবের কালিমা পৃথিবীর দামিনীর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন উদাহরণ কিসের সঙ্গে দিয়েছেন আল্লাহ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়াবাতান কাসাদারাতিন তাইয়াবাতিন আসলুহা সাবিতুন আফারুহা ফিসসামা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কেমন করে আমার কালেমার সুন্দর করে মিসাল আমি দিলাম উদাহরণ আমি দিলাম আমার কালিমা পৃথিবীর জমিনের ভিতরে আমার কালেমাটা হচ্ছে সবথেকে মহাপবিত্র কালেমা বলেন সুবহানাল্লাহ এই কালিমাটার জন্য পৃথিবীর জমিনে কত মানুষ পৃথিবীর জমিনের ভিতরে শুধু কালিমাটার জন্য পৃথিবীর জমিনের ভিতরে জান দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এই কালেমাটা এমনই একটা কালিমা এই কালেমায় একটা মানুষকে চিরতরে এক দুই মিনিটের ভিতরে পৃথিবীর জমিনের মধ্যে থেকে তাকে জান্নাতের রাস্তা খোলা আশা করে দিয়েছে নারায় তাকবীর বলবেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিতাবুল মাগাজিত হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আল কাতিল ওয়াল মাকতুল ফিল জান্নাহ একজন কাতিল আরেকজন যে কাতল হয়ে গেল একজন কাতল করনে ওয়ালা আরেকজন কাতল হনে ওয়ালা দুইজনই জান্নাতের ভিতরে চলে গেল এবার বলবেন প্রশ্নটা কেমন করে হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিলেন জিহাদের ময়দানে একজন মুসলিম সৈন্য সেজে গেছে সেনা সেজে গেছে তরবারি হাতের ভিতরে নিয়েছে তরবারি উঠিয়েছে আর যাকে তরবারিটা ছেড়েছে হঠাৎ করে লোকটা বলে ফেললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হঠাৎ করে জবানের ভিতরে বলে ফেলেছে কে তো তরবারি রাখতে পারে নাই ওই কাফের বলে মনে করে এত দূরে আঘাত করেছে আর আঘাতেই রুজরে এই গরদান তুলে জমিনের মধ্যে পড়ে যায় লোকটা মারা গেল কিন্তু লোকটা কালেমা পড়ে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে কাতল করলো বেঈমান বলে জাহাদের ময়দানে মেরেছে উনিও জান্নাতে চলে গেল নেকির কাজ করেছিল আর যে লোকটা রে পৃথিবীর জমিনে যে লোকটা পৃথিবীর জমিনের ভিতরে কালিমাটা পড়েছিল পৃথিবীর জমিনের ভিতরে যদিও মরে গেছে লোকটা জান্নাতের ভিতরে চলে যায় আমার ভাইরা কাজে গতিকে একটু বুঝতে হবে জায়গা আমি বলছিলাম পৃথিবীর জমিনে আমরা যারা আজকের জালসাতে এসে দিনের নসিহত শুনছি দিনের নসিহত শোনাটা আমাদের জন্য লাভ একবার সুবহানাল্লাহ বলেন আমি খতবায় মাসনুনায় দুটি আয়াত তেলাওয়াত করেছি তার সারমর্ম দিকে এসে আমার সময় শেষ হবে আমি বক্তব্য ইত্তেতাম করার চেষ্টা করব আমা তাউফিকি ইল্লা বিল্লাহ আমার আজকে বলার মাসনু
আগমন হচ্ছে আজকে যেমন নবীর প্রতিষ্ঠানের জন্য আজকে দুটি ছেলে হাফিজে কোরআন সুন্দর করে আপনার মাথায় পাগড়ি বেঁধে দিলাম এই যে দ্বীনের নবীর প্রতিষ্ঠানে তারা তাহলে বিশ্ব নবী সাল্লামের প্রতিষ্ঠানের জন্য বিশ্ব নবী আমাদের কি নবীকে পৃথিবীতে কেমন মহব্বত করতে হবে নবীকে পৃথিবীতে কেমন আদর করতে হবে আমাদের বিশ্ব নবী আমাদের জন্য কি মেহনত করেছেন আমরা নবীকে কি দেব বলেন আমার ফলার কি হচ্ছে মারগুন হচ্ছে হুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় খুব সংকীর্ণ ওজন্য এর উপরে আমি দু কথা আপনাদের কাছে বলছি আমাদের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বললেন বাজে বাহুল্য সময় নষ্ট না করে শুধু টপিকের উপরে দু চারটি কথা আমি আপনাদের কাছে আলোচনা করছি আমার ভাইরা আজকে পৃথিবীর জমিনে এখন যদি বলা যায় নবীকে কে কে ভালোবাসেন কে কে নবীকে মহব্বত করেন সবাই হাতটা জমিনের ভেতরে তুলে দেবেন কিন্তু জানি আজকে থেকে বাড়ি গেলে এখন যদি যান থেকে বাড়ি চলে যান নবীর কথা জমিনের ভেতরে মনে থাকবে না অথচ ভাই গো আমাদের জন্য পৃথিবীর মধ্যে আমাদের বিশ্বের নবীজি আমাদের জন্য তার তমাম পৃথিবীর সুখ সমস্তগুলি পৃথিবীর জমিনের ভেতরে ছেড়ে দিয়েছে বুখারী শরীফের ভিতরে হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বললেন বলে কি লিকুল্লি নবিন তাওয়াতুন মুস্তাজাবা এটা বুখারীর ইবারতের ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পৃথিবীর জমিনে ১২৪০০০ নবী রাসূল পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন ১২৪০০০ নবী রাসূলের মধ্যে সমস্ত নবী রাসূলকে পাঠিয়ে দেওয়ার সময় স্বয়ং আল্লাহ তাআলা একটা করে কবুলিয়তের দোয়া দিয়ে 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 এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন গোটা জিন্দেগিতে সব সময় নবীর দোয়া কবুল হবে এটা বড় কথা নয় তবে একটা প্রাইভেট দোয়া দিয়েছেন যে তোমাদের গোটা জিন্দেগিতে যখন বেশি অসুবিধায় পড়বে নবী আমার জন্য ওই আমি তোমাদেরকে দোয়াটা প্রাইভেট দিয়ে দিলাম ওটা পৃথিবীর জমিনের ভিতরে তখন তোমরা কাটাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সব নবী রাসূলরাই পৃথিবীর জমিনে তার পরিস্থিতির উপরে ওই দোয়াটা পৃথিবীতে তিনি গ্রহণ করে নিলেন কিন্তু নবী একটা কথা বললেন খুব গুরুত্ব দেন নবী বললেন পাইনি এত্তবাত দাওয়াতি কিন্তু আমি আখেরি নবী লিসাবাত উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আখেরি নবী দিগো পৃথিবীর জমিনের ভিতরে আমি আমার বিভিন্ন জায়গাতে রক্ত শরীর থেকে রক্ত গড়িয়ে দিয়েছি আমি আখেরি নবী দিগো আমি তাইবের ময়দানে আমার তমাম শরীর থেকে রক্ত বিক্ষয় করে দিয়েছিলাম তাইবের ময়দানে রক্ত ঝরিয়ে দিয়েছিলাম বলবেন এটা কেমন করে বললেন ওহুদের ময়দানে আল্লাহর রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে যেদিন বেরাক মেরে দেওয়া হচ্ছিল ফলা মেরে দেওয়া হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর গায়ের মধ্যে যখন ফলা মেরে দেওয়া তীর মেরে দেওয়া হচ্ছিল ওহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওহুদের ময়দান থেকে ফেরার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর বেটি ফাতিমা ওই যে নরম কাপড় গুলিন পুরে ছাই বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ক্ষতস্থানের ভিতরে ছাই গুলিন লাগিয়ে দিয়ে নবীর গায়ের রক্ত গুলিন ওহুদের ময়দানে যেমন বন্দর ব্যবস্থা করে দিয়েছে ওহুদের ময়দান থেকে নবী বেরোলে তখন শরীর থেকে রক্ত চলে কাটা জায়গা থেকে যখন চত্বর করে রক্ত ঝরছে হযরত ফাতেমা তাজ্জাহরা নবীর কন্যা কুলিদার ভিতরে আঘাত লেগে গেছে আমার আব্বা বিনা দোষী আমার আব্বা জমিনের ভিতরে আমার আব্বার শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরছে হযরত ফাতেমা নবীদের কন্যা গেঞ্জি কাপড়ের মতো কাপড় গুলি নাগুনে পরা দিয়ে সাই গুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ক্ষত জায়গায় দিয়ে 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 নবীর শরীর থেকে তখন রক্ত গুলি বন্দর ব্যবস্থা করে দিয়েছিল নবী যখন কাঁদন একটু সুস্থ হওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখের দিকে তাকাচ্ছেন নবী হিমশিম খাচ্ছে হযরত আয়েশা তখন একটা প্রশ্ন করেছিলেন নবী দিন আমার আপনি ওদের ময়দান থেকে ফিরছেন আপনার মাথার ভিতরে আঘাত আপনার শরীরের ভিতরে আঘাত আপনার পায়ের পিছনের ভিতরে আঘাত আপনার হাত
পাননি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই প্রশ্নের জবাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে কথা দিয়েছেন আয়েশা রে তুমি ভালো করে শুনে নাও রে আয়েশা আমার জীবনে আমার দেশে আমার গোটা জিন্দেগিতে উহুদের ময়দান থেকে বেশি দুঃখ আমি জমিনের ভিতরে কোথাও যেন পাই নাই কিন্তু তুমি জানা রাখো আয়েশা আমার মনে আছে আমার জীবনে গো আমি একটা দিন উহুদের ময়দান থেকে শারীরিকভাবে বেশি দুঃখ পেয়েছিলাম আর সেই জায়গাটা হচ্ছে তাইবের ময়দান শুধু শর্ট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত দিচ্ছেন 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 ইন্না মিন সামায়ে গো হযরত খাদিজাতুল কোরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন হযরতে আবু তালিব নবীর চাচা কোলেদার টুকরা তিনি জমিন থেকে ইন্তেকাল করেছেন নবী জমিনের ভিতরে কা হয়ে গেছে মনে 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 ভাবছে আমি একটু যাব তাইবির ময়দানে আমি কালেমার দাওয়াতটা দেব জাইদকে সঙ্গে করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন তাইবির ময়দানের ভিতরে যখন গেলেন আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইবির ময়দানে তিনজন লিডারের কাছে কালেমার দাওয়াত নিয়ে চলে গিয়েছিলেন একজন আব্দুল্লাহ তার ছোট ভাই হাব মাসুদ তার তার ছোট ভাই হাবিব এই তিনজনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই বিভিন্ন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তাদের রুম থেকে বিরোধ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে মনে ভাবলেন তাইবের ময়দানে 10 দিন আমি থাকলাম কালেমার দাওয়াত দিলাম কেউ গ্রহণ করলো না রাত্রি তো বলে দিচ্ছেন যাইদ রে আর থাকবো না তাইবের ময়দানে সিদ্ধান্ত করলাম আগামীকাল আমি আর তুমি মক্কায় ফিরে যেয়ে নিজের জায়গায় কালেমার মিশন চালাবো সাহেব বলছেন তাই বলো ঠিক আছে চলবো কালকে এদিকে রাত্রেবেলা মিটিং করে আব্দুল্লাহ খবর পেয়েছিল আবু জাহেলদের পরামর্শের কথাটা আবু জাহেল ওখান থেকে লিখে পাঠিয়ে দিয়েছিল কে আসিস রে কয়েকদিন হয় মোহাম্মদকে দেখি না মনে হয় কোথায় যে তার বাহিনী জমিনের ভিতরে বাড়াইতে শুরু করে দিচ্ছে বিভিন্ন জায়গায় পত্র পাঠিয়েছে একটা পত্র তাইবির ময়দানে পাঠিয়ে দিয়েছে আমাদের মক্কা তো পাগল জন্ম গ্রহণ করেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাপ দাদার জন্ম পৃথিবীর ধর্ম পৃথিবীর জমিনের ভিতরে নষ্ট করে দিতে চায় যদি তাদের কাছে যে থেকে পাথর মেরে পাগলটাকে শেষ করে দিবি এমন একটা পত্র তাইবির ময়দানে গেলে আব্দুল্লাহ দেখলো আবু জাহেল পত্র পাঠিয়ে দিয়েছে তাহলে দেরি করা যায় না আগামীকাল পাগল যখন রাস্তায় বের হয়ে যাবে আমরা নিজেরা মারলে দোষ হয়ে যাবে তখন তাই ছেলে ভাতিজাদেরকে ডাক দিয়ে দিয়েছে ছেলেরা ভাতিজারা রে আগামীকাল পাগলটা যখন রাস্তা দেওয়া যাবে কাটা পাথর মেরে 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 পাগলটাকে জমিনের ভিতরে শেষ করে দিবি বুদ্ধিটা দিয়ে দিয়েছে পরের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ওই যে তাইব থেকে যখন মক্কার দিকে ফিরবে সকালবেলা যখন সুন্দর করে দুগু 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 করে নবী যখন হেঁটে হেঁটে অহংকার তারা সুন্দর করে নবী যখন হেঁটে যাইতে চলছে ভাই গো আগের বুদ্ধিমত্তা খাপ পিঠে রয়েছে তাইবের যুবক বলিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দেখে সাইড থেকে কাঁদা পাথর গুলিন বৃষ্টির মতো মারতে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর গায়ে হাদিস শুনুন বেরিয়ে যাবার রায় মাধ্যমের ভিতরে বিস্তারিত লেখা হয়েছে এমন করে পাথর মারতে শুরু করে দিলেন নাদির দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু একবার ঘুরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখেন রাস্তার সাইডে সাইডে পাথর রয়েছে আর যুবকরা পাথর নিয়ে তার নবীর গায়ের ভিতরে মারতে শুরু করে দিচ্ছে আল্লাহর নবী শুধু একবার বললেন যুবকেরা আমাকে তোরা কেন পাথর মারতেছিস আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে তোদের তো কোনো ক্ষতি করি নাই আমি আসছিলাম তাইবে আমি ফেরত যাচ্ছি কিন্তু যুবকরা কিছুই মানছেন না এরা পাথর মারতেই চলছে মারতেই চলছে মারতেই চলছে এমন করে পাথর মারতে যেন আমি একটু নবী এগিয়ে যায় নবীর পিছনে পিছনে এরাও চলছে চলছে চলছে
চর্চা চলছে, কতটুকু গিয়েছিল শুনেন। তাইবের ময়দান থেকে তিন মাইল পর্যন্ত বিশ্ব নবীকে পাথর মারতেই চলছে। তিন মাইল যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ওই রাবিয়ার পুত্রদের আদাদের পুত্রদের ওই রাবিয়ার পুত্রদের এক আঙ্গুরের বাগানের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দালের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে পড়ে যায়। আল্লাহর নবী যখন পাথরের আঘাতে কিতাব খুলে যখন বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শরীরের কাপড়ের এমন কোন অংশ ছিল না যেদিন নবীর কাপড়টা রক্তে রঞ্জিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পায়ের জুতা মোবারক সেদিন রক্তে ভরে গেছে তাইবের ময়দানের যুবকদের পাথরের আঘাতে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুই পায়ের জুতা সেদিন রক্তে ভরে গিয়েছিল যেদিন রঞ্জিতে ভরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কে তাই করে বলেন মানে কে দিনার নবী, দিনার নবী জি একটু আমায় দেখাও তোমার চেহারা নুরানি, দয়ার নবী জি একটু আমায় দেখাও তোমার চেহারা নুরানি। দিনের নবী হাইটা যায় যে রাস্তা দিয়া কাফিরেরা কাটা ফেলে সেই রাস্তায় নিয়া কাঠার আঘাতে নবীর জুতা পরে হয়েছিল ছিলেন তাই বসা হরে কাফিরেরা পাথর মেরেছিল নবীজিরে পাথরের আঘাতে নবীর শরীর জখম হয়েছিল লৌহুত লৌহুতে নবীর জামা ভিজেছিল। দয়ার নবীজি একটু আমায় দেখো তোমার চেহারা নুরানি। আমার ভাইরা তাইবের যুবকেরা যখন নবীকে পাথর মারলে এমন করে তিন মাস পর্যন্ত পাথর মারার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আঙ্গুরের বাগানের দোয়ারের কাছে যখন নবী পড়ে যায় যুবকেরা মনে 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 ভাবছে লোকটা যদি জমিনের মধ্যে পড়ে গেছে আর কিছু পাথর মারছে মারার পরে মনে মনে ভাবছে লোকটা মনে হয় মরে গেছে মৃত্যু বলে ঘোষণা করে ওখান থেকে যুবকরা তখন তাদের বাড়ির দিকে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো কিছুক্ষণ পরে যখন তার হুস্তা ফিরে এসেছে প্রথম হাতটা তুলে মুখটা জবর জবর মনে হচ্ছে যখন মুখের ভিতরে হাতটা লাগিয়ে দিয়েছে তখন নবী সাল্লামের মুখ থেকে তখন রক্ত মুখের মধ্যে থেকে টপ 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 করে ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সহ্য করতে পারেননি একটা পানি নবীর জীবনে বলছিলেন আল্লাহুম্মা আসুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গো আমি তোমার কথা বলতেছি আল্লাহুম্মা দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিয়া আলা তাহিলাহি আলা ইয়ালাতি ও আল্লাহ রাব্বুল আলামিন গো আমি তোমার কথা শিকায়ত করি মাবুদ গো আমি তোমার কথা বলতেছি মাবুদ গো আমার মনে হয় পৃথিবীর জমিনের ভিতরে আমি নবী আর নবী অতীতের দায়িত্ব মনে হয় পালন করতে পারবো কিনা গো আল্লাহ তুমি আমাকে এমন কৌমের কথা পাঠিয়ে দিয়েছো যারা পৃথিবীর জমিনের ভিতরে নবীকে নবী বলে চিনে নাই আমাকে পাথর মেরে আমার শরীর এমন করে কত বিক্ষত করে দিয়েছে। কিন্তু তার পরের বাক্য গুলিন দেখে না একটু দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এমন করে দোয়া করেছেন স্বয়ং আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম দুই তাইবের দুই দিকের দুই পর্বতের সংরক্ষিত ফেরেশতা সঙ্গে করে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে হাজির হয়ে যায়। এসে হযরত জিবরিল সালাম দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালামের জপ্তাই করলেন। পরে জিবরিল বলতেছে নবী গো তুমি তো অন্যায় করনি পৃথিবীর জমিনের ভিতরে বিনা অন্যায় তোমাকে এমন করে তাইবের যুবকরা কত বিক্ষত করে দিল পৃথিবীর জমিনের ভিতরে এমন মারা মারলো তোমাকে তুমি শুধু অনুমতি দাও আল্লাহ এই যে তাইবের দুই দিকের দুই পর্বতের ফেরেশতাকে আমি জিবরিল হাজির হয়ে গেছি এখন দুটি পর্বত চাপা দিয়ে তাই
তাইবির ময়দান করিয়া দেব এ কথা জিবরিল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জ্ঞান পূর্ণতা ফিরে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলছিলেন জিবরিল রে না 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 আমি আখেরি নবীজি আমার পরে পৃথিবীর জমিনের ভিতর কোন নবী নাই যে জিবরিল তুমি ফেরেশতা নেছো তাইবির ময়দানকে চাপা মেরে শেষ করে দেওয়ার জন্য না 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার খ সালামটা দিয়ে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দাও আমি চাপা দিতে মরতে চাই না আমার জন্মত কুলিন বুঝে নাই তাইবির ময়দানের যুবকরা বুঝে নাই না বুঝে আমার কেমন করে মেরে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাইবির সমস্ত যুবক তোমার করে মাফ করে দিয়ে এদেরকে যেন ইসলামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রুজু করে দেয় তাইবের যুবকরা যদি ওখানে থেকে যায় তারা চোখের পানি তপ 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 করে ছেড়ে দেয় হায় হায় এই জায়গার ভিতরে বিশ্ব নবীকে পাথর মেরে আমরা কত বিখ্যাত করে দিয়েছিলাম যিনি বিশ্বের নবী যিনি উম্মতের জন্য সারাদিন থেকে পৃথিবীর জমিনের ভিতরে কাঁদে দিয়েছে আর তাইবের মানুষেরা সেই জায়গার ভিতরে নবীকে কত বিখ্যাত করে দিয়েছিল এখন সারা জীবন আফসোস 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 জমিনের ভিতরে তারা করছে আমরাও সেই নবীর উম্মত পৃথিবীর জমিনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করেনি একটা যদি হাদিস নজর করেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উসরা করে আমরা নবীর উম্মত বলে আমাদের স্থান আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাদিস সহিহ বুখারী শরীফে কিছু খণ্ডনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইন্নি ফারাতাকুম আলাল হাউস কঠিন কিয়ামতের দিন গো আমরা যাদের হাসরে ময়দানে যাব একটা হাউসে কাউসার আলাদা একটা মেমোরা থাকে যাবে আমরা যে কোরআন শরীফের কাছে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো আমি আল্লাহ তাআলা তোমাকে লাইলাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বলে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলা হ্যাঁ নবী গো তোমাদের জন্য হাউজে কাউসার দান করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেমন কাউসার দান করে দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আমি আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করে দিলাম এই কাউসার কি জিনিস আবার একটু শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নি ফারাতাকুম আলাল হাউস আমি বিশ্বের নবী দি হাউজে কাউসারের খাতের মালিকের মতো মালিক গুণ সেদিন আমি বিশ্বের নবী সেদিন হাসরে ময়দানের ভিতরে থেকে যাব আল্লাহর নবী বলেন মান মাররা আলাইয়া শারাবা আমি বিশ্বের নবী বলে দিলাম যারা 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 হাউজে কাউসারের কাছে যাবে তারা 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 হাউজে কাউসারের পানি সেদিন পান করবে নারায়ে তাকবীর সহিহ বুখারীর ইবারত বলছি তৃতীয় নামে আল্লাহ রাসূল সাল্লাম বললেন আমানু শারাবা লাম ইয়াজমা আবাদা অন্য একটা হাদিসের ভিতরে আসে হাউজার কাউসারের পানিটা কেমন হবে দেখতে হবে আবিয়াদ মিনাল লাবান ওই যে দুধ যেমন সাদা তার থেকে বেশি হবে সাদা পানিটা দেখতে মধুর থেকে হবে মিষ্টি মধু কেমন মিঠা মধুর থেকে হবে মিষ্টি আর দুধের থেকে হবে সাদা ওই হাউজে কাউসারের পানির কথা রাসূল সাল্লাম বলছেন এত বরকত আছে পানির ভিতরে এত অত্যাধিক জিনিস রয়েছে পানির ভিতরে এত কুয়াত আছে পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আমান শারবা লাম ইয়াজমা আবাদা আমি বিশ্বের নবী বললাম এক দুই ফোঁটা পানি রে হাউজে কাউসারে যদি কোনো মানুষ একবার তার জিহ্বার ফোঁটার ভিতরে দিয়ে দিতে পেরেছে আমি নবী বলে দিলাম লাম ইয়াজমা আবাদা তার কোটি 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 বছর চলে যাবে নতুন করে পানির পিপাসা লাগবে না পানি আল্লাহ সাল্লাম বললেন এই পানি যারা যারা যাবে তারা তারা পান করবে তখন রাসূল সাল্লাম বলছেন বলে কি লাইর দন্না আলাইয়া আতওয়াম আরফুন ওয়া আরফুনানি দলে 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 হাউজে কাউসারের ঘাটের কাছে যাবে আমি বিশ্ব রাসূল সাল্লাম তাদেরকে চিনব হ্যাঁ ওয়া আরফুনানি ওরাও আমাকে চিনবে এটা বিশ্বের নবী আমাদের নবী এটা বিশ্বের নবী আমাদের নবী বিশ্ব নবী কাউসারের ঘাটের মালিক আমাদের নবী সেদিন আমরা সবাই চিনে নেব তাই আমরা নবীর কাছে যাব তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আমরা সেদিন হাউজে কাউসারের পানি পান করব নারায়ে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ পর্বত চলবে 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 চলবে
হঠাৎ করে সুন্না ইউহালু বাইনি রাবাইনহুম হঠাৎ করে উপর থেকে একটা মোটা দেওয়াল একটা মোটা পর্দা একটা মোটা আর হঠাৎ করে মধ্যে থেকে পড়ে যাবে এদিকে লক্ষ লক্ষ মানুষ পিছনে থেকে যাবে মধ্যে একটা পর্দা পড়ে গেল এবাদতের মধ্যে পর্দা পড়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুল তখন আমি বলবো আল্লাহ গো ইন্নাহুম মিন্নি আমার যে লক্ষ লক্ষ উম্মত বাকি রয়ে গেল তুমি থাকতেই কেন পর্দাটা ফালিয়ে দিলে আল্লাহ গো আমার যে উম্মত বাকি রয়ে গেল আমি যে চিনি ওগুলি আমার উম্মত রয়ে গেল তারপরেও তুমি কেন পর্দাটা ফালিয়ে দিলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হবে ফায়ুকাল তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাবী গো আমিও জানি এগুলি তোমার উম্মত বটে এগুলি তোমার উম্মত আমি জানি কিন্তু কেন বঞ্চিত করা হলো তা জানো না তুমি শুনে নাও বলে কি এগুলো তোমার উম্মত জানি কিন্তু তুমি জানো না ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী তুমি শুধু এতটুকু জানো না এরা তোমার উম্মত বটে কিন্তু তোমার ইন্তেকালের পরে এরা সব নতুন নতুন আমল করে জমিনের ভিতরে চলছিল যে আমলটা তোমার আমলের সঙ্গে বুনেনি যে কর্মটা তোমার কর্মের সঙ্গে বুনেনি যে সুন্নতটা তোমার সুন্নতের সঙ্গে বুনেনি যে আমলটা তোমার আমলের সঙ্গে বুনেনি তুমি যেমন করে খেয়েছো না তেমন করে খাইনি তুমি যেমন করে কাপড় পরিধান করেছো না তেমন করে পরেনি তুমি যেমন করে চলেছো না তেমন করে চলেনি তুমি যেমন করে চুল রেখেছো না তেমন করে রাখেনি তুমি যেমন করে মেসাজ করেছো না তেমন করে করেনি তুমি যেমন করে নামাজ পড়েছো তোমার নামাজের সঙ্গে আদর নামাজ বলেনি তুমি যেমন করে যাকাত দিয়েছো তোমার যাকাত আদের যাকাতের সঙ্গে বলেনি তুমি যেমন করে বসেছো তেমন করে এরা বসেনি কারণ নবীকে তো আল্লাহ পৃথিবীর জমিনে বানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম নমুনা করে আমাদের নবীকে পাঠিয়ে দিয়েছেন নবী তো পৃথিবীর জমিনের ভিতরে বসে বসে পানি পান করেছেন দাঁড়িয়ে পান করতে নবী নিষেধ করেছেন খানা খেতে বসে বসে খেতে বলেছেন দাঁড়িয়ে পেশাব করতে নবী নিষেধ করেছেন কিন্তু মানুষ দাঁড়িয়ে পেশাব করছে পেশাব করার রেস্তোরাঁ করার দলিল রয়েছে আমরা তো খবরই রাখি না পৃথিবীর জমিনের ভিতরে আমরা কোনটা নবীর সুন্নত জমিনের ভিতরে মানছি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছেন সেগুলি তো করি না নবী যেগুলি নিষেধ করেছেন সেগুলি মধ্যে বর্তমান আমরা জমিনের ভিতরে চলছি যেমন আল কিনফু মিল কথা মিথ্যা কথা পাপের মা আজকে কে মিথ্যা ছাড়া জমিনের ভিতরে চলছি উঠতে বসতে নড়া চড়া মিথ্যার উপর জমিনের ভিতরে চলছি নবীর আদর্শ কথা জমিনের ভিতরে মানছি আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একজন আরেকজনকে ধোকা দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবকে সহায় করেছেন আমরা কই গরিবকে সহায় করেছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমকে খুব ভালোবাসতেন ইতিমের মালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষণ করতে নিষেধ করেছেন ইতিম কাজকে জমিনের ভিতরে আমরা মুসলমান ঠকাচ্ছি ইতিমের মালকে জমিনের ভিতরে বক্ষণ করছি আল্লাহ বিধান জারি করে দিয়েছেন আমি বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো হে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান করেছেন পৃথিবীতে কোনো গার্জিয়ান যদি মারা যায় যে সম্পত্তিটা থাকবে ছেলেরা পাবে দুই ভাগ মেয়েরা পাবে এক ভাগ তিন বিঘা যদি সম্পত্তি থাকে একটা ছেলে একটা মেয়ে থাকে ছেলে পাবে দুই বিঘা মেয়ে পাবে এক বিঘা এটাই শরীয়তের বিধান আজকে আইন কয়জন করেছি বাবা হয়ে পৃথিবীর জমিনে নিমক হারাম করছি দশ বিঘা সম্পত্তি থাকলে একটা ছেলে একটা মেয়ে থাকলে নয় বিঘা ছেলেকে দিয়ে এক বিঘা মেয়েকে দিয়ে মারতেছি এরা আপনাকে অধিকার কে দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু জৈলের ভিতরে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু অন্যদিকে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর তরিকার সঙ্গে আমার তরিকার মিল নাই প্রত্যেকটা জায়গাতে নবীর কানুনের সঙ্গে আমার কানুনের মিল নাই প্রত্যেকটা সময়ে নবীর দামের আগের সঙ্গে আমার সঙ্গে মিল নাই আমরা শুধু জমিনের ভিতরে চলছি 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 আর জমিনের ভিতরে ফিরছি আর জমিনের ভিতরে খাইছি ঘুরছি বেড়াচ্ছি তবে জেনে রাখেন আমরা এই পৃথিবীর জমিনে যে মন করে চলছি যদি চলি নবীকে মহব্বত করে নবীকে আদর করে নবীর আদর্শ মেনে নবীর চরিত্র মেনে এই জমিনে যদি চলতে পারি তাহলে কঠিন কামতের দিন নবীর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম যেদিন সুপারিশ করবে যদি তার দরবারে ফেয়ে দেয় ও জানা রাসূল সাল্লাম বলছেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীর রাসূলকে আল্লাহ তাআলা কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন নবীরা নিয়ে গেছেন কিন্তু আমি কঠিন কামতের দিন সুপারিশের জন্য আমি আমার দোয়াটা বাকি রেখে গেলাম কঠিন কামতের দিন মুসিবতের সময় আমি আখেরি নবী সেদিন সেজদায় পড়ে যাব আমি যেদিন সেজদায় পড়ে কান্দব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কত এত সুন্দর দোয়া আমাকে শিখিয়ে দিয়ে দেবেন ওই দোয়াগুলি আমি নবী সেদিন সেজদার ভিতরে পড়ব আমি নবী সেজদার ভিতরে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বন্ধু তুমি মাথাটা উঠিয়ে দাও বন্ধু বন্ধু রে তুমি মাথা উঠিয়ে দাও আমি আখেরি নবী আল্লাহ রাব্বুল আলামিনের কোলে উঠে সেদিন আমি মাথা তুলব আমি নবী যেদিন মাথা তুলব আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বন্ধু রে কি আপনার তোমার আছে এমন কোন
সমস্ত নবী রাসূলরা পৃথিবীতে যাওয়ার সময় কবুলের দরদোয়া নিয়ে গিয়েছিলেন, সবাই পৃথিবীর জমিনের ভিতরে কবুলের দরদোয়াটা গ্রহণ করেছিল, কিন্তু আমি নবী আমি বাকি রেখেছিলাম পৃথিবীর জমিনের ভিতরে কবুলের দরদোয়াটা নেই নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন, আজকে হাসরের ময়দান তোমার কাছে দোয়া করি আল্লাহ, ওই কবুলের দরদোয়াটা তুমি আজকে আমার উম্মতকে আমি সুপারিশ করার অনুমতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে তখন আল্লাহ অনুমতি দেবেন, ইনশাআল্লাহ আমার সিয়ারটার ভিতরে পিছিয়ে
আমার দিলের ভিতরে কেন তুমি কবরে দিচ্ছে? এই সিয়ারের মালিক মুহাম্মদ আমার দিকে হাজার বেশি বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ আব্দুল মুত্তালিব 7 বছরের মুহাম্মদকে তার আমি তোর নিজস্ব চেহারা বসার জন্য অনুমতি প্রদান করছে। আমি নিজে বলবো তবু মুহাম্মদ চেহারের ভিতরে বসে থাক। কত মহব্বত দেখিয়ে দিছে আব্দুল মুত্তালিব তার ওই ছেলের ঘরের ছেলের জন্য। পৃথিবীর জমিনের নমুনা দেখিয়ে দিয়েছে। আপনারা কি জানেন যেদিন আব্দুল মুত্তালিব যখন ইন্তেকালের সময় যখন হয়ে রায় সব ছেলেকে ডাক দিয়েছে ছেলেরা রে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পাশ কেবল 8 বছর বয়স যখন চলছে তখন সব ছেলেদেরকে ডাক দিয়েছে, আবু তালেবকে ডাক দিয়েছে, আবু লাহাবকে ডাক দিয়েছে, অন্যান্য ছেলেদেরকে ডাক দিয়েছে, ছেলেরা রে আমি খানা খাবার মুকল্লি তো রাব্বা, আমার বেশি সময় নাই, আমি বুঝতে পারতেছি আমার কেমন কেমন যেন লাগছে, তোর একটা আমার কাছে আয় রে, আমি অনেকদিন কথাগুলি একটু তোদের কাছে শেয়ার করতে চাই। সব ছেলেরা চলে এসছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওখানে 8 বছরের বাচ্চাখানে রয়ে গেছে, এমন অবস্থার ভিতরে চলছে চলছে চলছে। এবার আব্দুল মুত্তালিব বিভিন্ন কথাগুলি বলার পরে সর্বশেষে আবু তালেবকে ডাক দিয়েছে, আবু তালেব রে আমি কথা বলতে পারি না, আমার সময় 5 দিন সময় চলে এসছে, তুই একটু আমার দিকে গিয়ে। আবু তালেব এগিয়ে গেছে বাবার কাছে, বাবার মরণের সময় আবু তালেব এগিয়ে যায় বলে তার হাতটা ধে, আবু তালেব হাতটা এগিয়ে দিল, আব্দুল মুত্তালিব বৃদ্ধ লোকটা তার জান দেওয়ার সময় আবু তালেবের হাতটা ধরেছে, ধরে বলতেছে বাবা রে আমি তোকে একটু ওসিয়ত করতে চাই, তুই বল আমার ওসিয়ত আমার মরার সময় ওসিয়ত তো তুই চিন্তিত পর মেনে নিবি কি না। আবু তালেব মনে মনে ভাবছে বাবা মনে হয় কোন সম্পর্কের কথা কিছু বলবে, বাবা মনে হয় কিসের কথা কিছু বলবে, বাবা মনে অন্য কিছুর কথা বলবে, এটা মনে 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 ভেবেছে আবু তালেব। সমস্ত ভাইরা আছে আবু তালেবের হাত ধরে বলতেছেন, আবু তালেব বলতেছেন বাবা গো আপনি আমার হাত ধরেছেন, আপনি বলেন কি ওসিয়ত করবেন, আমি আবু তালেব আপনার মরণের সময় আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার ওসিয়তের কথা আমি জামিনের ভিতরে মেনে চলব। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে কি বান কি বলবেন। এবার তখন আব্দুল মুত্তালিব বলছেন হাতটা ধরে, আবু তালেব রে আমার পৃথিবীর কোনো সম্পত্তি চাই না, কোনো জিনিস আমি চাই না, কোনো জিনিসের কথা বলবো না, একটা কথা শুধু বলবো তাকে, আবু তালেব তুই যতদিন পৃথিবীর জামিনের ভিতরে বেঁচে থাকবি তার শরীরে রক্ত থাকা পর্যন্ত তুই একটা ওয়াদা দিবি, আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেন পৃথিবীতে কোনো কষ্ট না পায়, মুহাম্মদ যেন কোনো কষ্ট না পায়, মুহাম্মদ যেন কেউ মেরে না যায়, মুহাম্মদের শরীরে যেন কেউ আঘাত না করে। আব্দুল আবু তালেব রে তুই জেনে রাখ আমার মুহাম্মদের গায়ে যদি কেউ আঘাত করে কেন জেনে রে ওই আঘাতটা আমি আব্দুল মুত্তালিব আমার গায়ের মধ্যে যেন লেগে যায়। আবু তালেব বললেন আব্বা গো আমার ভাতিজা মুহাম্মদকে তো আমি কলিজা থেকে ভালোবাসতে এমনিই ভালোবাসি, তবু আপনি যদি বললেন গো আব্বা ওয়াদা দিলাম আপনার কাছে আমার ভাতিজা মুহাম্মদকে আমার জীবনে বিন্দু পরিমাণ কোনোদিন কষ্ট হতে দেব না। ইতিহাস বলে যখন পেরিয়ে যাবে ইতিহাসের পাতায় লেখা রয়েছে যখন আবু জাহেল আবু লাহাবের দলেরা বিশ্বনবীকে যখন মারতে আসতেন পৃথিবীর জমিনে লাঠি দিয়ে ফালাতে যখন এগিয়ে আসত আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা আবু তালেব বৃদ্ধ আবু তালেব সঙ্গে সঙ্গে সম্মুখে যা দাঁড়িয়ে যেত রে আবু জাহেলের দলেরা আমি কালেমা পড়িনি তোরাও কালেমা করিসনি আমার ভাতিজা কালেমা দারি মুসলমান ঠিক আছে তবে আমি বাবার কাছে ওয়াদা দিয়েছি আর এটা আমার ভাতিজা আমার জান থাকা পর্যন্ত মারতে দেব না আমি আমার মোহাম্মদ কাকড়িয়ে ধরলাম তোরা যদি আঘাত করবি তোদের আমি বলছি না বড় ভাই আমার গায়ে তোরা আঘাত করে ছিন্ন ছিন্ন করে দে আমাকে তোরা ক্ষত বিক্ষত করে দে আমার শরীর তোরা ঝাপঝা করে দে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ভাতিজা আঘাত লাগতে দেব না। আমার ভাইরা এই ছিল মোহাম্মদের মহাব্বত আব্দুল মুত্তালিবের মহাব্বত ছিল এই জমিনের ভিতরে আর আজকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে এমন করে জমিনের ভিতরে চলছি চলছি আর আজ এই নবীর উম্মত হওয়ার পর আজকে নবীর মহাব্বত জমিনের ভিতরে জানতে পারি নাই আল্লাহ তাআলা যেন
আমাদের সেই নবীকে এই পৃথিবীর জমিনে মহব্বত করার তৌফিক দে একটু আল্লাহ আমিন বলেন। সেই নবীর প্রতিষ্ঠানের কাছে আজকে আমরা হাজির হয়েছি। আমি আপনাদেরকে জুলুম দেব না, আমার আর 9 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, এই 10টা মিনিটই আমি শেষ করব, 11:30 টাইম আমার শেষ। আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কউল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কথা বলেছেন হাদিস সহিহ বুখারী শরীফে, মদিনার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম আছেন, একটা যুবক এসে বলতেছেন নবীজিগো, বুখারীতে তার দলিল রয়েছে, নবীজিগো إن أمي افتلتت نفسها وأذنها لو تكلمت تصدق وقال رب العالمين النبي أنا أبنك أتكوت بربسي নবী গো আমার মা খুব ভালো ছিল, আমার মায়া ছিল, ও ছিল, আমার মা হঠাৎ করে মারা গেল, স্টক হয়ে হঠাৎ করে মামা মারা গেছে, কথা বলতে পারেনি, হঠাৎ করে পড়ছে মারা গেছে, নবী জি গো আমার এটা বাইরে দেন না, হ্যাঁ এটা আমার গুমান, এটা আমার বিশ্বাস 100%, লাউ তাকাল্লামাত আমার মা যদি কথা বলতে পারতেন, তাসাদ্দাকা আমার মা খায়রাত করতেন, দান প্রচুর করে দিতেন তার সম্পত্তি থেকে, হঠাৎ করে মারা গেলে তো করতে পারেনি। হুজুর গো আমি যদি আমার মার পক্ষ থেকে কিছু দান করি আমার মা কি নেকি কবরে পাবে? বুখারী তো দলিল আছে, রাসূল বলেন ফাকাল নাম, হ্যাঁ তুমি যদি তোমার মার নামে করে দাও তাহলে পাবে তোমার মা। এটা দলিল বিশ্ব নবীর কথা। আজকে যদি আমি বাবার জন্য দিয়ে যাই 2 টাকা আমার বাবা কবরে পাবে, আমি যদি আমার মার জন্য খরচ করে দাও আমার মা কবরে পাবে। আমি আপনাদের কাছে জুলুম দেব না, একটা লোকের কাছে আমি 500টা টাকা চাবো যে বাবার জন্য বাবাটা কবরে, আল্লাহ যেন তার বাবার জীবনের গুনাহ মাফ করে। একজন লোক 500 টাকা দেন নবীর প্রতিষ্ঠানে, একটু দোয়া করে যাব, আছেন কেউ 500 টাকা দেবেন? আমি আপনাদেরকে জুলুম দিছি না, একজন দিনের নবীর মেহমান আজকে 500 টাকা চাইছি আপনাদের কাছে, আমি 500 টাকা চাইলাম তার বাবার জন্য, আল্লাহ যেন তার জীবনের গুনাহ মাফ করে। হুজুর আসেন, ভাতটা দেন, আপনার নামটা বলেন, বাবা মা আছে? আচ্ছা এনার বাবা মারা গেছে, আল্লাহ যেন এনার বাবার জীবনের গুনাহ মাফ করে, একটু আল্লাহ আমিন বলেন, আল্লাহ যেন এনার বাবাকে হেফাজত করেন, আল্লাহ আমিন বলেন, বাবার কবরের দরজা আল্লাহ জান্নাতের দরজার সঙ্গে মিলে দেন, আল্লাহ আমিন বলেন, লিল্লাহি তাকদীর। নয়টা থেকে ইসমাইল সাহেব 500 টাকা, নারায়ে তাকবীর, যা ইনশাআল্লাহ কিনা, আপনার নাম বলুন, আনিকুল বড় ভাই, এনার বাবা নাই মা নাই, 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ আমিন বলেন, ওনার বাবাকে যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমিন বলেন, ওনার বাবার নামের যেন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ আমিন বলেন, ওনার বাবা কবরের সহিত আল্লাহ যেন তার বাবার কবরে যেন জিন্দেগির গুনাহ মাফ করে, কবরের দরজা জান্নাতের দরজা বলে দেন, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম, আপনারা কেউ যাবেন না, শেখ বলছেন 2-4-5 মিনিট আছেন, এনার পরে আমরা প্রধান বক্তাকে নিয়ে আসবো, আপনারা কেউ যাবেন না, আপনারা বসে যান, আপনারা জানেন বাংলার খ্যাতনামা আমার বড় ভাই যিনি আসতেছেন মাহবুব মুর্শিদ সাহেব, ঐতিহাসিক থেকে শুরু করে সব দিকে আল্লাহ তাআলার আওয়াজে তাকে ভালো পেয়েছেন, যথেষ্ট এখন নামে দামি হিসেবে আছেন, কাজগতজনে আসতেছেন আপনাদের কাছে আলোচনা করতে পারেন। কি নাম? নারায়ণপুর থেকে ডক্টর আব্দুল কাম সাহেব, 500 টাকা, নারায়ণ তাকবীর। আপনার নাম তো বলেন, এনামুল ভাই যে বাবা আছে, এনামুল ভাই যেন ওনার বাবা নাই, ওনার বাবার জন্য 1000 টাকা দিয়েছেন, না রাহে তাকবীর, ওনার বাবার জীবনের গুণ আল্লাহ যেন মাফ করে, আল্লাহ আমিন বলেন, আল্লাহ যেন ওনার বাবাকে হেফাজত করেন, আল্লাহ আমিন বলেন, দুনিয়া আখেরাত আল্লাহ কামিয়াবি দেয়, না রাহে তাকবীর। ওয়াসাকালি মেম্বার স্যার 5000 টাকা, না রাহে তাকবীর, জাযাকাল্লাহ হায়াক আল্লাহ, আল্লাহ বারিক আহলি কামালি, মোহাম্মদ সাইলিম সাহেব 1000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াক আল্লাহ, আল্লাহ বারিক আহলি কামালি, না রাহে তাকবীর। আল্লাহ কো তুমি জান্নাত কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসদ কো পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখেরাতে কামিয়াবি দাও, আল্লাহ দেনে দিতে সমাজে জানে তোমার নিয়াত পূরণ করো। কি নাম? মাস্টার মনির সাহেব, তারিক আনভার, মা বাবার জন্য টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াক আল্লাহ, আল্লাহ কো তুমি জান্নাত কবুল মঞ্জুর করো। মাস্টার মনির সাহেব 500 টাকা, শামসুল হক সাহেব জাযাকাল্লাহ হায়াক আল্লাহ 500 টাকা দিয়েছেন, না রাহে তাকবীর। মাস্টার মাস্টার মোজেস সাহেব 500 টাকা, জাযাকাল্লাহ হায়াক আল্লাহ, আল্লাহ কো তুমি করতে গেলে রহমান আলী 500 টাকা, না রাহে তাকবীর, জাযাকাল্লাহ হায়াক আল্লাহ, একটা ছেলে 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াক আল্লাহ, বারিক ফিহি আলিকা আমার।
ইসমাইল সাহেব জাযাকাল্লাহ হায়াতাল্লাহ আল্লাহ মুবারক আলাইকে আমালে 100 টাকা দিয়েছেন আর আপনাকে ইসমাইল সাহেব 500 1000 টাকা দিয়েছেন আল্লাহ যেন এই দানকে কবুল ও মঞ্জুর করেন দুনিয়া আখেরাত আল্লাহ তাআলা কামিয়াব দেয় আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যে নিয়তে দান করেছেন আল্লাহ তোমার নিয়ত পূরণ করে দাও দুনিয়া আখেরাতে কামিয়াব দাও হাসরের ময়দানে তলত করে দাও নারায়ে তাকবীর জি কি নাম মুফিজউদ্দিন একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মকসদকে পূরণ করো দুনিয়া আখেরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও হাসরের ময়দানে তোমার জলত করে দিও আল্লাহ তুমি নেক মকসদকে পূরণ করো একজন দানামিত একজন মুরব্বি ইনশাআল্লাহ তার আত্মরিস কবরে শায়িত তাদের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা নগদ দান করেছেন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ মুবারক আলাইকে আমালে আল্লাহ তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করো নারায়ে তাকবীর দেখেন পৃথিবীটা কিছু নয় সহি হাদিসের ভিতরে বর্ণনা রয়েছে কি না আলাউদ্দিন একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও নারায়ে তাকবীর